নমস্কার, মান্নাদের সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এক প্রবাদ প্রতিম শিল্পী, যার কণ্ঠে আজও আমরা মাতোয়ারা, এবং আজ নয়, আগামী প্রজন্মের পর প্রজন্ম যাকে ঘিরে আমরা থাকব, আমরা শ্রোতারা দেশে এবং বিদেশে, তিনি স্বয়ং স্বনামধন্যা আরতি মুখোপাধ্যায়। আমরা কোনো আনুষ্ঠানিক ইন্টারভিউ তার নিচ্ছি না, আমরা তার সঙ্গে শুধু একেবারে কাছের মানুষ হিসেবে তার সঙ্গে দুটো কথা বলব। আপনারা এতদিন অন্যান্য শিল্পী বন্ধুদেরও সাক্ষাৎকার দেখেছেন, লেজেন্ড শিল্পীদের সাক্ষাৎকার দেখেছেন, এটা কোনো সাক্ষাৎকার নয়। দিদির সঙ্গে পরে আমরা সাক্ষাৎকার নেব, এখন দিদির সঙ্গে আমরা দু চারটে সাধারণ কথাবার্তা বলব। সবাই ভালো থাকুন, সবাই সঙ্গে থাকুন। আচ্ছা দিদি, মান্নাদের সঙ্গে তো আপনার ওটা বসা হয়েছে, অনেক গানও হয়েছে, বিলম্বিত লয় ছবি বা ছুটির পথে ছবি, এইসব গানটা করেছে, আরও অনেক লেজেন্ড শিল্পীদের সঙ্গে আপনি নিজে লেজেন্ড গান করেছেন। আপনার সেই সময়ের গান গিয়েছেন, ভালো লেগেছে, এখনো গান করছেন, আপনার সেই ভালো লাগার আপনার পছন্দের গান দু চারটে গাইতে বলছি না, দু চারটে পছন্দের গানের নাম বলতে পারেন আপনার পছন্দ? আমি অনেক ছোট্টবেলায় মানাদের সঙ্গে আমার পরিচয় বম্বেতে, আমি মাল্টি কন্টেস্টে ফার্স্ট হয়েছিলাম, তখন মানাদা, তারপরে লতাজি, আশাজি আমাদের কম্পিটিশনে গিয়েও ছিলেন, নওসাজি ছিলেন, সে তো জাজেস ছিলেন, সবাই ছিলেন, নওসাজি, মদন মোহন, বসন্ত দেশাই, অনিল বিশ্বাস, শ্রীরামচন্দ্র, এরা সব সবাই ছিলেন। তো আমাদের অনুষ্ঠানে আমরা আশাজি একটা গান করলেন, ইনামিনা টিকা তখন খুব বিখ্যাত, আর শ্রীরামচন্দ্র জি কন্ডাক্ট করলেন, খুব ভালো। আর আমি তখন খুব ছোট, 14 বছর বয়স, হ্যাঁ। তো যাই হোক, সেই মানাদা এসেছিলেন, মানাদা মানে কম্পিটিশন আসেনি, মানাদার সঙ্গে দেখা হয় অনিল বিশ্বাসের বাড়িতে, আমার কাজ করতে গেছিলাম একটা। তো যাই হোক, সেখানে তারপরে মানাদা বললেন এসো, লতা জিজ্ঞেস করছে কি কেমন হলো সব কিছু, উনি যে খোঁজ নিয়েছেন, তাহলে আমাকে স্টুডিওতে যেতে বলে আমি গেছিলাম, সেই লতাজির সঙ্গে মানাদাই আলাপ করে গিয়েছিলেন। তারপরে তো লতাজির সঙ্গে অনেক পরিচয়, অনেক ভাব, অনেক গল্প, কিন্তু মানাদার সঙ্গে সেই প্রথম পরিচয় আমার। তারপরে আমার প্রায় প্রায় আমাদের দেখা হতো গানের সব জন্য আর কি। তো মানাদা বলতেন এরকম গাও তুমি, আমি খুব গান শিক্ষা এবং রেয়াজ টেয়াজ করতাম, তো তো মানাদা সেটা খুব ভালো লাগতো, দেখা হলে কি এখন কি রাগ করছো, অমুক রাগের এটা বিলাবল ঠাট কিনা, কাফি ঠাট কিনা, সেটা আমি বলতাম যে হ্যাঁ আমি করছি দাদা, এটা দুটো ইয়েতে আছে, দুর্গা রাগ কোন ঠাটে, কোন কোন ঠাটে আছে বলো তো, মা একটা কাফি ঠাটে আছে, একটা বিলাবল ঠাটে আছে। তো আপনি তো শাস্ত্রীয় সঙ্গীতের মহারানী, হ্যাঁ হ্যাঁ, মানাদেও তাই, এক 14 বছরের কন্যা মানাদের কাছাকাছি হয়ে গেলে শুধু ওই শাস্ত্রীয় সঙ্গীতের শুধু কথা মানাদা কি, তারপরে বলুন আপনি আপনার স্মৃতিচারণ করুন। তারপরে আমি আরেকবার গেলাম মানাদার বাড়িতেই, আমি ছিলাম বাড়িতেই থাকতাম, বৌদি মায়ের মতো খুব ভালোবাসতেন বৌদি, তারপরে মেয়ে দুটো ছিল রমেশ মেয়ে, তো তখন তো ছোটো ছোটো ওরা, তো যাই হোক মানাদার সঙ্গে একটা গভীর সম্পর্ক আমাদের বাড়ির সকলের সঙ্গে, আমার দাদুকেও ফোন করতেন, আমার বাবা ছিলেন না তো, তো তবে তখন আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে যাওয়ার কথা হলো, সাউথ আফ্রিকা না নর্থ আফ্রিকা, নর্থ আফ্রিকা, তো দাদু মানাদা বললেন আরতি যাবে, দাদু বলছিল ছোট কি পারবে বলে, আমি আছি তো, আমি আছি, আমার স্ত্রী আছেন, বৌদি দেখাশোনা করেছেন, তো হ্যাঁ গেলাম, মরিশাস গেলাম, গান টান করলাম, তারপরে থেকে তারপর তো এখানে আমার গান শুরু হয়ে গেল, গান বাংলায় গেলে, তারপর বাংলায় তখন মানারা আসতেন রেগুলার, দেখা সাক্ষাৎ হতো, তারপরে তো এখানে অসংখ্য গান করেছি মানারা সাথে। আপনার রেকর্ড বলছে আপনি 15,000 গান করেছেন, এবং অসমিয়া, উড়িয়া, কিভাবে তৈরি করছেন এখন তো এমনি ট্র্যাকে গিয়ে
আপনাদের সময় তো ছিল না? ছিল ছিল, ডাবিং করতে হতো, সেটা ছিল। তো এখন যেমন সবটাই ডাবিং করা হয়, তখন সেরকম ছিল না। তখন উইথ মিউজিশিয়ান আমরা গান গেয়েছি, মানে বাংলাতে আপনি বসছেন বা হেমন্ত উপাধ্যায় আপনি বসছেন, খুশি ওই রিহার্সাল দিচ্ছি তখন করেছি আমরা। যাই হোক, তো সরি, তো গানের সঙ্গে সঙ্গে শিক্ষার ব্যাপারটাও থাকতো। আমিও জিজ্ঞেস, ছোট আমি জিজ্ঞেস করতাম বাংলা এটা কি ওটা কি, হ্যাঁ, তো উনি আমাকে বলতেন। সেটা উনি জন্মসূত্রে পেয়েছেন, বাড়িতে সবাই গান বাজনা করতেন, এবং বিদ্যান তেমনি এমনি দিকেও খুব ভালো মানুষ ছিলেন, এবং বৌদিও খুব ভালো, মানে ওদের সঙ্গে আমি খুব কমফোর্টেবল ফিল করতাম। হ্যাঁ, প্রথম কথা দিয়ে মনে হচ্ছে এই দুজন মানুষের সকল স্নেহ আদর ভালোবাসা খুব ভালো, সেইগুলো স্মৃতিতে আপনার মনে পড়ছে? মনে পড়ছে। আফ্রিকাতে আমরা হোটেলে উঠেছি, তারপরে আমি পাশের ঘরেই শুয়েছি, সকালবেলা চা নিয়ে এসছে, তখন আমি চাও খাই না, ছোট একটা নিগ্রো এসছে চা নিয়ে, ম্যাডাম ইয়োর টি, আমি কি ভয় পেয়ে গেছি, সকালে উঠে ছুটে মানাদার বাড়িতে, সরি পাশের ঘরে গেছি, মানাদা উঠুন শিগগিরি, বৌদি বৌদি উঠো, সব তাড়াতাড়ি উঠো, বলছি কি হয়েছে, বলছে আমি চা খাবো না, ও কেন নিয়ে এসছে, যাই আমি ওকে দেখেই ভয় পেয়ে গেছি। তা বলছে না 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 না, আজ থেকে আর তুমি না, আমাদের ঘরে কর তোমার লাগানো হবে, আমাদের ঘরেই তুমি শোনো। হ্যাঁ, এতটাই উনি আমাকে স্নেহ করতেন, বৌদি বৌদি না না, ও ভয় পাচ্ছে, ওকে একলা ঘরে রাখাটা উচিত না। শাস্ত্রীয় সঙ্গীতের ধারণা বুঝতে বা ধরতে বোধ হয় খুব সুবিধা, বুঝতে না মানাদা বোধ হয় ওই জন্যই আপনাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। লতা আসার গান শোনো, খুব সুন্দর সব গান, হ্যাঁ লতাজির গান একদম, তার ভালো যেটা ভালো লাগতো এটা কি কীরকম করে হলো ওটা হলো, মানাদাও তো দুয়েট অনেক করেছে, বলে কত গল্প সেই ভীমসেন যোশীর সঙ্গে উনি বিয়ে বসন বাহার ছবিতে গিয়েছিলেন, তো বলে দেখো ভীমসেন যোশীর সঙ্গে আমি কম্পিট করবো, উনি ক্লাসিক্যাল গান, কিন্তু না মানে চর্চার দ্বারা উনি সাংঘাতিক এই একটা প্রেসিডেন্ট যে মানাদা শিক্ষার দ্বারা আজকে এই জায়গাটায় গেছে, শুধু কণ্ঠস্বর নয়। আচ্ছা আচ্ছা, অমূল্য কথা বলি, শিক্ষা শিক্ষা যে ওনার কি ছিল সেটা আমি জানি, আমি উপলব্ধি আমার আছে সেটা, তা আমি মানাদাকে বলতাম, বলে বৌদি আসলে তো বৌদির কাছে ছাড়া বসতে বৌদির কাছে গিয়ে বসো, ওদিকে ওদিক না সবসময় গাইড করে, মিস করে নিশ্চয়ই, খুব মিস করি। আমি আমি এত কেঁদেছি যে মানাদা যখন মারা গেলে মৃত্যু সংবাদ যে আনন্দবাজার পত্রিকার থেকে ওরা দিল, আমি আমি কথা বলতে পারছি না, আমি এমন অবস্থা, আমার মনে হয় যেন আমার নিজের বাবাই চলে গেছেন। আমরা হঠাৎ এসেছি আর আপনি হঠাৎ করে এমন দেখলাম স্মৃতি মেদুর হয়ে গেছেন, আর সেই মানুষটাকে নিয়ে এমন আপনি কমফোর্টেবল শুধু নয়, আপনি সংবেদনশীল বাংলা যদি বলা যায়। হ্যাঁ, আমার মানে সত্যি কথা বলতে কি, আমরা গান বাজনা ভালোবাসি, আমরা ওইটা নিয়েই থাকতে চাই। অবশ্যই, তারপরে সেই ওখানে উঠে
স্টেজে দাঁড়িয়ে আছে নির্মলা দি, ফুলমন্ত্রী সব পাশা, কে বা কে আগে বসবে, কে মানার পাশে বসবে, তারা সব যাওয়া করো তোমরা তা যাও, সে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপরে আমার কাছে মাইক্রোফোনটা দিলেন, মানাদা দাঁড়িয়েছিল যে আপনি কিছু বলুন মানাদার সম্বন্ধে। তাহলে হচ্ছে কী বলবো, আমি বললাম দেখুন মানাদা সম্বন্ধে আমি আর কিচ্ছু বলবো না, একটা কথাতে আমার মনে হয় সম্পূর্ণ হয়ে যাবে। হি ইজ অ্যান ইনস্টিটিউশন বাই হিমসেলফ, মানে উনি একজন ইনস্টিটিউশন, তাই না? আর কি বাপরে বাপ, যে আমি আমি সবসময় ফিল করি এটা, মানাতে যা গান উনি কণ্ঠস্বর হয়তো রবি সাহেবের মতো নয় বা হেমন্ত দার মতো নয়, উনি সবসময় বলতেন গলাটা তো আমি পাইনি, কিন্তু মানে কি স্বীকারোক্তি তার নিজের থেকে বলছেন, কিন্তু শিক্ষার দ্বারা উনি কোথায় গেছেন এটা ভাবতে হবে। জীবনের চড়াই উতরাই লিপিবদ্ধ করেছেন প্রকাশিত বই জীবনের জলসা ঘরেতে। পুরস্কার যদিও খ্যাতির সোপান নয়, তবু সময়ের সঙ্গে সঙ্গে জমতে থাকে পুরস্কার। তাঁর সৃষ্টি অমর, দীর্ঘজীবী হন তিনি, আর আমরা বারবার ডুব দিই তাঁর কণ্ঠ নিঃসৃত সুরসাগরে। মান্না দেকে মান্নাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে শ্রীমতী আরতি মুখোপাধ্যায় এবং শ্রীমতী হৈমন্তী শুক্লা, শ্রীমতী নির্মলা মিশ্র আমাদের মাঝখানে রয়েছেন, আপনারা যদি মঞ্চে আসেন এই সম্মান জানাতে আমরা খুব গর্বিত বোধ করব। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এসএল এর পক্ষ থেকে মিস্টার আশু সেঠি, বিজনেস হেড কলকাতা অ্যান্ড রেস্ট অফ বেঙ্গল, এসআরএমবি গ্রুপ অফ কোম্পানিজ এর ডিরেক্টর মার্কেটিং শ্রী আশিস বেরিওয়ালা, আর ডেকে নেব এই মঞ্চে হুকমির পক্ষ থেকে জেনারেল ম্যানেজার শ্রী পুলক ঠাকুরকে। আমি মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মান্না দেকে। মান্না দেকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও প্রণাম। এবং বাকি সবাইকেই আমার প্রণাম এবং নববর্ষের শুভেচ্ছা। আমরা প্রথমে উত্তরীয় সম্মান জানাচ্ছি, উত্তরীয় তুলে দিচ্ছেন শ্রীমতী আরতি মুখোপাধ্যায়। আপনি ফুলের স্তবকটি আমি হৈমন্তী দি এবং নির্মলা দিকে অনুরোধ করব ওনার হাতে একটু তুলে দিতে। এবার আমাদের সেই স্মারক আমি মিস্টার মানবীকে অনুরোধ করব তার হাতে তুলে দিতে। আরও একটি পুরস্কার আছে এসআরএমবি গ্রুপের তরফ থেকে, আজ আমরা এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী। আমরা সবাই আজকে সম্মান জানাচ্ছি এমন এক ব্যক্তিত্বকে
যিনি আমাদের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজ করছেন সারাটা জীবন ধরে, যার কণ্ঠ আমাদের ধমনীতে প্রবহমান, যার সুর আমাদের শিরা উপশিরাতে ছন্দময়। শুধুমাত্র বাঙালি নয়, বাংলার, ভারতের, বিশ্বের লক্ষ কোটি প্রাণের গানের জাদুকর মান্না দে, আপনি আমাদের এই সম্মান গ্রহণ করে আমাদের ধন্য করুন। আমরা জানি আপনি সমস্ত প্রাতিষ্ঠানিক সম্মানের ঊর্ধ্বে, সবকিছুর উপরে যে পাওয়া অকুণ্ঠ মানুষের হৃদয়ের ভালোবাসা, সেই ভালোবাসা আপনাকে করেছে আপামর মানুষের হৃদয়ের সম্রাট। আমরা শুধু তাই বলি, তুমি অনেক দিয়েছো নাথ, তুমি অনেক দিয়েছো। আমার জীবন পাত্র উজ্জ্বলিয়া মাধুরী করেছো দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। আপনি আমাদের আনন্দের সঙ্গী, আমাদের প্রেমের ভাষা, আমাদের বিরহের কান্না। আমাদের একক জীবনে আপনি অলৌকিক বান্ধব, আমাদের যৌথ জীবনে আপনি সম্মেলক সুর। শ্রদ্ধেয় শিল্পী মান্না দে, আপনাকে সেরা বাঙালি 2009 সম্মান জানাতে পেরে আমরা ধন্য। আমাদের কামনা আপনি আরো বহু বহুদিন আমাদের মধ্যে থাকুন, আপনার সুরের জাদুতে আমাদের আচ্ছন্ন করে রাখুন। আমি মান্না দেকে অনুরোধ করব আপনি যদি দুটি কথা আমাদের শোনান। উপস্থিত ভাই বোনেরা, আপনাদের সকলকে আমার বিনম্র প্রণাম। আজকের দিনটা আমার জীবনের, আমার মনে হয় সত্যি একটা বিশেষ দিন। আমি যে বাঙালি হয়ে জন্মেছিলাম তার জন্য আমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছি। মান্নাদা বহু পুরস্কার পেয়েছেন, আমরা বাড়িতে বসে টেলিভিশনে দেখেছি, কিন্তু আজকে এই আসরে মান্নাদার পাশে থাকবার সুযোগ করে দিলেন ইটিভি, এই জন্য আমি ইটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের ভীষণই আনন্দ হচ্ছে। আমি অনেক বছর ধরে, মানে এদের অনেক আগে থেকে আমি মান্নাদাকে চিনি এবং অত্যন্ত সম্মান শ্রদ্ধা করি, এরকম একজন জ্ঞানী এবং গুণী। তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা প্রণাম আর কি বলবো মান্নাদা। মান্নাদা মান্নাদা ধন্যবাদ। মান্নাদার সম্বন্ধে বলা আমার পক্ষে ভীষণ মুশকিল। আমি অনেক ছোট্টবেলা থেকে মান্নাদাকে দেখছি এবং অনেক অনেক স্নেহ, অনেক ভালোবাসা পেয়েছি বৌদি মান্নাদার সাথে। সঙ্গীত শিল্পী বলে যেমন আমার সম্মান, পারিবারিক ভাবেও আমি সেইভাবেই ওনাদের আমি সেই চোখেই দেখি এবং শ্রদ্ধার চোখে দেখি। সঙ্গীতজ্ঞ বলে আমি এটুকু বলবো যে মান্নাদা একজন ইনস্টিটিউশন। নিজেকে স্বশিক্ষিত করেছেন, অবশ্যই গুরুদের শিক্ষা নিয়েছেন। হ্যাঁ শিখেছে, গুরু শিক্ষা দিয়েছেন। সব সময় কে ভালোবাসে যাকো তাকে তালিম দেব। এরকম হয় না, ভালো গাইলে যে সবাই ডেকে নিয়ে তাকে কথা বলবে, তাকে দেবে বা তাকে শেখাবে, উনি নিজেকে কখনো অসম্পূর্ণ রাখতে চাননি, সব সময় শিখেছেন সব সময়। আমরা আমিও যেমন কোনো উস্তাদ ভালো আর ডাকো তালিম দেব, কিন্তু গান কিন্তু খুব ভালো চর্চা করেছে, চর্চা প্রচন্ড চর্চা। সেইটা আমি কিন্তু অনেকের মধ্যে দেখি নাই যে এই চর্চার ব্যাপারটা কিন্তু। তাহলে আমি সেই অর্থে আমি সত্যি মান্নাদাকে, আমার রক্তের সম্পর্ক নেই আমাদের বাড়িতে সবাই, মান্নাদা আমাদের উন্নত দেহ, আমাদের মানে বাবার মতো একদম। হ্যাঁ অভিভাবক, এটা করো না, এটা করো না, এটা করো না, একদম মানে কি বলবো, ভীষণ ভাবে আমরা ইনভলভ হয়েছি। মানে আমরা যারা ইতিহাস পড়াশোনা করি, চর্চা করি, তারা ইতিহাস চর্চা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে সকল শিল্পী চর্চা করে, সেটা আপাতত শিল্পী হয় না, কিন্তু ব্যতিক্রম থাকে।
সেই ব্যতিক্রমের মধ্যে একটা আমরা মনে হয়েছে, এটা আমি নিজে পড়াশোনা করে যেটা বুঝেছি, মান্নাদের যে বিষয়টা আপনি তুলে ধরলেন, ওনার চর্চা একটা বিন্দুতে পৌঁছলো, এই চর্চার ধারক এবং বাহক পরবর্তীকালে কিন্তু আর দেখছি তিনি স্বয়ং আমার পাশে বসে আছেন, আরতি মুখোপাধ্যায়। চর্চা কোথায় নিয়ে যেতে পারে সেটা প্রমাণ তিনি এখনও, একটু আগেই বলেছেন যে আমি খুব বেশি কথা বলবো না এই মুহূর্তে, কারণ আমার গানের চর্চা আছে, তাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। অবলীলায় তিনি এই কথাটা যিনি বলতে পারেন, তিনি মান্নাদের ধারক এবং বাহক, এটা আমরা, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা কথা বলি, তারা কিন্তু এটা পড়াশুনো করে জেনেছি এবং অনুভব করেছি, মুখে বাঁদিক দিয়ে অনুভব করেছি। আরতি মুখোপাধ্যায় লেজেন্ড শুধু নন, এমনি এমনি লেজেন্ড হওয়া যায় না, তার পিছনে অনেক একাগ্রতা, অনেক মনোযোগ, অনেক চর্চার মনোভাব থাকতে হয়। তিনি তাই তিনি আরতি মুখোপাধ্যায়। আমরা গানটা শুনে বলি কি অপূর্ব লাগলো, কি সুন্দর লাগলো, সত্যি কি সুন্দর লেগেছে বলে আমাদের দায়িত্ব শেষ হয় না, তার পিছনে ঘাম পরিশ্রম নিঘড়ানো কথা, মান্নাদের কথা উনি বলছেন, ওনার কথা কে বলবে জানি না। আমরা মান্নাদের সঙ্গীত একাডেমির পক্ষ থেকে ওনার কথাও না হয় একটুখানি বলতে পারলাম, এটাই আমরা ধন্য মনে করছি। যে ওনার ইতিহাস পড়ে আজকে আমি এসেছি, কিন্তু ওনার সঙ্গে আমি প্রচুর অনুষ্ঠান করেছি, এই নজরুল মঞ্চে উনি 1.5 ঘন্টা গান করেছিলেন, সেই অনুষ্ঠানে আমি অ্যাঙ্কার ছিলাম, ওনার সঙ্গে বাবুল সুপ্রিয় ছিল, দিদির হয়তো আজকে মনে নেই, কিন্তু আরও অনেক জায়গায়। কিন্তু সেই চর্চা, সেই ইতিহাস আমি একটুখানি ইতিহাসটা বলে দিই। বাবুল সুপ্রিয়র প্লেনটা লেট ছিল, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অনুষ্ঠান, দিদিকে অনুরোধ করা হয়েছে, আমার ঘাড়ে চাপানো হলো যে দিদিকে অনুরোধ করে মঞ্চে আটকে রাখতে হবে, কারোর সাহস হচ্ছে না ইনকাম ট্যাক্সের তাবড়ো অফিসারদের যে দিদিকে গিয়ে বলবেন বাবুল সুপ্রিয় ঢোকা পর্যন্ত দিদিকে স্টেজে থাকতে হবে। আমি দিদির কাছে গিয়ে হাজির করে কানে কানে বললাম, দিদি এই অবস্থা কি করা যায়? দিদি বলল, তুমি আমার গানের মাঝে মাঝে তুমি কথা বলো, তুমি কথা বলো। কত বড় মনের মানুষ হলে একজন মানুষ, শিল্পী তো বটেই, কিন্তু শিল্পীত্ব শিল্পী সত্তার আগে আগে মনুষ্যত্ব, সেই কত বড় মনুষ্যত্ব থাকলে উনি 1.45 ঘন্টা যেটা ওনার অনুষ্ঠান ছিল সেটা উনি 1.5 ঘন্টার উপর করলেন, যতক্ষণ না বাবুল সুপ্রিয় বোম্বে থেকে ফ্লাইট লেট এসে ঢুকলো, আমি দিদির গানের মাঝে মাঝে কথা বলছিলাম গান নিয়েই। আজকে হয়তো অনেক বছর আগের কথা দিদির মনে নেই, কিন্তু আমি দিদিকে প্রণাম জানাচ্ছি একটাই কারণে, মান্নাদের সঙ্গে পক্ষ থেকে, যে আপনি অবলীলাক্রমে আর এক শিল্পীর মান বাঁচালেন যে আপনার অনেক জুনিয়র, শুধু তাই নয় বাংলা গানকে আপনি সেই জায়গায় পৌঁছে দিলেন যে বাংলা গান গেয়েও 1.5 ঘন্টা 2 ঘন্টা গাওয়াতে পারে, তার মধ্যে আপনি মাসুম বা গীতগাতা চলে গান গিয়েছিলেন, কিন্তু সেটা বড় কথা নয়, গান গিয়ে শ্রোতারা তো ছিল, 8-10 হাজার শ্রোতা মুগ্ধ হয়ে আমি অত দেখেছি যে আপনাকে নিয়ে, তারপর পরে বলছে দিদি আরো গান করুন, তখন বাবু সুপ্রিয় উঁকি মেরে আপনার কাছে ক্ষমা চাইছে, আপনার কাছে এসেছি ইতিহাসটা বললাম কারণ দিদির কাছে এসেছি বলে। দিদি মান্নাদের সঙ্গে আপনি ডুয়েট গিয়েছেন, বা ডুয়েট বেসিক গান তো প্রচুর গিয়েছেন, ডুয়েট গিয়েছেন, তাদের স্নেহ আদর পেয়েছেন, আপনার কি মনে হয় মানুষ মান্নাদের? খুব ভালো, খুব ভালো, এবং উনি স্পষ্ট কথা বলে দিতেন, কোনো এই এটা তোমার হচ্ছে না, তুমি ঠিক করে করো, এটা হচ্ছে না, তাতে যদি কেউ মনে করে মনে করবে, মনে করাটা বড় কথা নয়, তার শিক্ষাটা তো হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি মান্নাদাকে অনুরোধে, দেখো কেন বলছে, বলবে না কেন, ওনারই তো বলার অধিকার আছে। আচ্ছা, সবাই কিন্তু বলতে পারেন না, কিন্তু উনি বলতেন, বলতেন এটা কি হলো ভাই, এটা তো ঠিক হলো না, তারপরে কত নতুন মিউজিক ডিরেক্টরের গান করেছি, গান একটা কম্পোজিশন নিয়ে এলেন, তারপর মান্নাদা এরকম করো, এটা করো, তাকে সাজানো, গান সাজানো মানে কি সুন্দর করে গানটা লাগছে না, এই আপনি বলছেন বলে জানতে পারছি। হ্যাঁ, অমুক অমুক মিউজিক ডিরেক্টর নতুন নতুন তো কত এসেছে, এটা তো ঠিক হবে না, তারা এটাকে ঠিক করি, সুন্দর করে সাজালেন, আমিও সঙ্গে সঙ্গে ওনাকে সহায়তা করলাম যে এরকম করলে ভালো, এটা হ্যাঁ ঠিক বলেছো। রাধাকান্ত নন্দী সেই তবলাটা নিয়ে বসলেন, টেকের আগে গান, টেকের আগে বাড়িতে রিহার্সাল নয়, ওইখানে গানকে সাজিয়ে সুজিয়ে রেকর্ড করে আমরা চলে এলাম, টেক করার আগে ওইখানে বসে। হ্যাঁ, মানে কি পরিশ্রম করেছেন আপনারা, খুব খুব, এবং আপনাদের মধ্যে সেই বিনয়ী সেই সততা ছিল বলে
আপনারা গ্রহণ করেছেন, আপনি গ্রহণ করেছেন। হ্যাঁ, আপনার তো মনে হতে পারত যে আমাকে এত গাইড করার কি আছে, আমি তো সব চাই। আপনি এত ঘরোয়া ভাবে মান্নাদের নিয়ে তো বটেই, মান্নাদেরকে নিয়ে আপনার পিতার সময় বললেন, আপনি নিজে কত অবলীলায় কত সহজ কথাগুলো বলে যাচ্ছেন যেগুলো আমরা বলতে পারি না। এইটা লাগাও তো এটা হচ্ছে একটা মানুষের শিক্ষা, এবং তার পরে যে করেছেন তাকে কিন্তু তিনি সাহায্য করছেন। হ্যাঁ, গানটা সাজিয়ে দিয়ে সাহায্য করছেন। হ্যাঁ, যেহেতু সে তো ভয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, মানে না না আপনি বসুন, আপনি বসুন আমি করে দিচ্ছি। এই যে মানাদার যে একটা নেচার ছিল, এটা সাংঘাতিক, আমার খুব ভালো লাগতো যে অনেকে ঝাঁকুছে করেছে আমি গান গিয়ে চলে যাই, এটা তো নয়। উনি কোনো জিনিসটা ফেলে দিতেন না, এই যে অবহেলা করতেন না। সব থেকে আমার এটা ভালো লাগে, গানকে উনি এত ভালোবাসতেন, আমিও ভালোবাসি। হ্যাঁ, আমরা তো দেখুন সারাদিন গান গাইলেও আমাদের কম মনে হয়। আশ্চর্য, মানাদার সঙ্গে এত আমার মানে লিপ্ততা ছিল, এবং খেতে ভালোবাসতেন। হ্যাঁ, আমার ভাই টুকলু বৌদি ফুল, বৌদি ফুল ভীষণ ভালোবাসতেন, বৌদির জন্য ফুল বৌদি এলে, বৌদি এলে এই বৌদি এসছেন কিন্তু আমাদের জানিয়ে দিতেন। তারপরে বাইরে কোথাও খেতে যাবো সব চললাম আমরা, বা টুকু সে সন্দেশ, কত রকমের নতুন নতুন সন্দেশ। মিষ্টি মানে খেতে তো ভালোবাসে, তো বাহ টুকু এত ভালো এনেছো, গতবার একটা এনেছিলে বলে কালকে নিয়ে আসবো দাঁড়ান। মানে আপনার সঙ্গে তো প্রায়শই ওঠা বসা ছিল। হ্যাঁ, সত্যি বলবো কি আমাদের মনে যেন মনে নিজের বাবাই একদম। মানে বেসিক গানের রেকর্ডিং বা স্টেজ, তখন তো লাইভ শো প্রচুর হতো। লাইভ শো, এই আর কি তোমার গলাটা কিন্তু দুদিন রেস্ট দেবে একদম, কোনো কথা না। আমার একটু ই লাগছে, মানে এই যে গাইডেন্সটা, এইটা কোনো শিল্পীর বলার ক্ষমতাও নেই। হ্যাঁ দিদি, সবাই বলতে পারেন না, কিন্তু যিনি প্রকৃতই অন্তর থেকে ভালোবাসেন। আপনি আর মান্না দে এবং অন্য শিল্পী সবাই একসঙ্গে তখনকার দিনে প্রচুর লাইভ শো, হেমন্ত দা স্টেজ শো, কি ভালো আর কি ভালো হচ্ছে ভালো করে কথা। হেমন্ত দা একটু নরম ধরনের মানুষ ছিলেন, কণ্ঠস্বর তো কি ছিল অপূর্ব। আরতি মুখোপাধ্যায়ের 14 বছর বয়সে তিনি সঙ্গীত জগতে প্রথম তারা জেনেছেন, কিন্তু তার কণ্ঠ তা ঈশ্বর বা সরস্বতী দিয়েছেন বলে, এবং উনি সেই উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করে উনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যেখানে ধরা ছোঁয়া মুশকিল আছে, খুব যে কেউ ধরা ছোঁয়া পারবে না আরতি মুখোপাধ্যায়কে। সেটা হচ্ছে আপনার তো ঈশ্বর প্রদত্ত কণ্ঠ, কিন্তু আপনার চর্চা অসীম চর্চা, চর্চাটা তো রাখতেই, টপ্পা ঠুংরি গজল থেকে আরম্ভ করে কি নেই আপনার ছবিতে, সব গিয়েছে। এবং আপনি সমস্ত ওস্তাদজির কাছ থেকে তালিম নিয়েছেন, এত ধৈর্য কি করে করে আমাদের তো মনে এইটাই আমাদের সব, এটাই জগৎ, এটাই সংসার। হ্যাঁ, এটাই জগৎ আমার, আমি আর কোথায় যাব। মানে আপনাদের শোক দুঃখ যন্ত্রণা
কিংবা আনন্দ সবটাই এই সুরের মধ্যে, গানের মধ্যে। সেই জন্য ভালো লাগতো। আবার এবং ওরকম মা বৌদিও যে কি ভালো ছিলেন, একদম মায়ের মতো খুব ভালো। এখন খেয়ে না, এখন আর গান নয়, এখন আর তোমরা ওঠো 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 ওঠো। আমাকে বলতেন তোমার বৌদিকে, তাহলে চুপ করে হাসতাম। বৌদি খুব ভালো মানুষ ছিল সত্যি। আমি কি মিস করি যে বলতে পারবো না। এই মুহূর্তে তো আপনার চারপাশে সেই মানুষগুলো নেই, এই ফোনটা নিয়ে আমাকে যখন খবরটা দিল, প্রথম আমাকে ফোন করেছে আনন্দবাজার পত্রিকাতে, আমি মানে ভাবছি এটা কি করে হলো। বৌদি মারা গেলেন সেটাও আমার ভীষণ কষ্ট, একদম বারবার বলছি বলে এই তো কি করবে এসে আর কি, ব্যাঙ্গালোরে এই তো দাহ করে এলাম, চুপচাপ বসে আছেন। আমি জানি বৌদি চলে যাওয়াতে মানাদা অর্ধেক হয়ে গেল, একদম সেই কষ্টটা তো আমি বললে হবে না, সেটা তার ভেতরে কষ্ট। বাড়িতে মেয়েরা সেটা বুঝেনি, অতটা অনেকটা উদ্যোগ করেছে, কিন্তু মানাদার মানে সঙ্গীতের জন্য তিনি সব সময় গলা ভালো থাক না থাক, তারপরে ওয়েস্টার্ন গান আমরা কত দাদা এটা শুনেছেন দাদা ওটা শুন, হ্যাঁ শুনো তোমার কি বোঝা বলো তো এরকম। মানে আমি তো কত ছোট, আমি যখন প্যাট বোন গাইতেন আমি শুনতাম, হ্যাঁ জিম মিক্স আমি শুনতাম, তারপরে সিগার, তারপরে হ্যানিবেলা ফন্টে, তারপরে যে ভদ্রমহিলা গাইতেন খুব ভালো একজন আর্থাকিট কনি ফ্রান্সিস, হ্যাঁ আমি সব সময় শুনতাম। আর ওইগুলোকে আবার গানে বাংলা গানের গানেও মিলিয়েছি, হ্যাঁ কিছু কিছু এই যে স্টাইলটা এই স্টাইলটা এইটা তো এইগুলো সত্যি কথা বলতে কি এরকম মানে সবাই তো গান করেছে, সবাই কি এত জানে? মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল আমি খুব শুনেছি, আমি কম্পোজও করেছি গান, হ্যাঁ তো রেকর্ড আছে, আমি হেমন্ত গান নামে সেটা দিয়ে দিলাম। দিদিকে বিয়ে গান গাইয়ে যে গানটি করল দিদি ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং একই সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্থাৎ জাতীয় শিল্পী হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। আমি অনেক গান গেয়েছি, কিশোর দশমের ডুয়েট, বাংলা ছবি, তারপরে আরো ঋষিদার ছবিতে গিয়েছি, হ্যাঁ তারপর মাসুম তো অনেক পরে গিয়েছি, তার আগে অনেক প্রচুর গুজরাটি আর ওড়িয়া মানে বাংলার পরেই অতগুলো গান হিন্দিতে লিখে এটা করছিলাম, মানে ভারতবর্ষের অনেক রাজ্যের গান যেটা মান্নাদি করেছেন আপনি করেছেন, তারপরে এতগুলো ভাষায় গান, মানে খুব কম শিল্পীরাই করেন। মান্নাদি খুব ছিলেন, আমাদের কি জানেন খোলা মন, আমরা আর নাম গান গিয়ে কি আছে,
খোলা মন ছিলেন বলেই তো আজও মানুষ শিল্পীকে চায় বটে, কিন্তু দিদি খোলা মনের মানুষকেও মানুষ চায়। কিন্তু একটু আপনার হাতটা ছুঁতে কিংবা একটু আপনার কাছাকাছি আসার জন্য শ্রোতারা দিনের পর দিন পাগলামি করেছে, এখনো করে। আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাদের থেকে তখন তারা কষ্ট পাবে। তো তারপর কালকে ছিল নোয়াতে ওই লীনা গাঙ্গুলী আছেন না, করেছেন খুব সুন্দর প্রেস কনফারেন্স করেছেন। তারপরে তারপরে গান মানে সামনাসামনি শ্রোতা সব বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সব সায়েন্টিস্ট সব এসছে, মানে পরিচিত যারা। তারপরে আরো এমনি লোক সিনেমা মাধবী এসেছিল, মাধবীর শরীরটা খারাপ ছিল, বলে তুমি এসছো আমি আসবো না, হয় তার কখনো হয়, তো এমনি এসছে মাধবীকে। তারপরে আরো আমাদের সিনেমা জগতের সব মানে হুই হুই ব্যাপার, ওরা সঙ্গে সব গান গাইছে, আমি গাইছি ওরা সব গাইছেন। আপনাকে কথা বলার আগে আপনার হাতে তিনটে ছবি মান্নাদের সঙ্গীত একাডেমি থেকে ডক্টর গৌতম রায় মান্নাদের ছায়া সঙ্গে তুলে দিয়েছেন। এই ছবি তিনটা আমি দেখছিলাম, দেখতে দেখতে আমার চোখ দিয়ে জল আসছিল যে আপনারা তো দেবদূত প্রত্যেকে, সে মান্নাদে হন, হেমন্ত হন, আরতি মুখোপাধ্যায় হন, সন্ধ্যা মুখোপাধ্যায় দেবদূত, আপনার দেবতার পুত্র এবং পুত্রী। এই ছবিগুলো দেখছিলাম, এই দেখুন এই ছবিগুলো, স্বয়ং দিদির সঙ্গে দিদি আদর করছেন মান্নাদে, এই স্মৃতি। এই দেখুন বৌদি অর্থাৎ মান্নাদের স্ত্রী সুলোচনা দেবী, তিনি আদর করছেন দিদিকে। দিদি তো এদের নিয়ে জীবন কেটেছে, দিদি একটু আগে বলছিলেন, এই দেখুন আমি তো বলি যে আত্মীয় স্বজন 2008 30 এপ্রিলের অনুষ্ঠানে মান্নাদের সঙ্গীত একাডেমি, পিছনে দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে, মান্নাদের সঙ্গীত একাডেমির অনুষ্ঠানে আমাদের দিদি ভাই তিনি গিয়েছিলেন এবং তখন মান্নাদের সঙ্গে ছবিগুলো ছিলেন শতরূপ। আমি সৌমিত্রদার কথা রিপিট করছি না, কিন্তু ওটাও আমার আমি একমত ওনার সাথে। এবং মান্নাদা সম্বন্ধে বলতে গিয়ে আমি কি বলবো, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। উনি একজন প্রবাদ প্রতিম পুরুষ এবং আমি যেটা বলবো কমপ্লিট আর্টিস্ট। ভালো গান করার জন্য, শ্রোতাকে ভালোভাবে গান শোনাবার জন্য বা নিজেকে ভালোবেসে গান করার জন্য যা যা করণীয় উনি জীবনে ঠিক তাই করেছেন। এবং ওনার সংস্পর্শে আমি অনেক ছোটবেলায় এসেছি, আমি ওনার সাথে আফ্রিকা ট্যুরে গিয়েছিলাম। মান্নাদা এবং বৌদি অত্যন্ত স্নেহপ্রবণ এবং অত্যন্ত ভালোবাসা ওদের কাছ থেকে আমি পেয়েছি। আমি এ ঋণ তো জীবনে শোধ করতেই পারবো না কোনোদিন। এবং সব থেকে বড় ঋণই উনি আমাদের করে গেছেন, উনি আমাদের এমন এমন গান শুনিয়েছেন যে যে গানগুলো শুনে সেরকম করে যদি কিছু গাইতে পারি তবে বোধ হয় মনে হয় কোনোদিন এর ঋণ শোধ হবে। ঋণ শোধ করতে চাই না, আবার শুনতে চাই। ধন্যবাদ। ঠিকই বললেন আর দিদি, আসলে গরিব মানুষদের ঋণ শোধ করতে নেই, ঋণ স্বীকার করা যায় মাত্র। আর শতরূপা যে সুন্দর ভাবে উপস্থাপন করলেন, আপনি খালি বোম্বে গিয়ে পড়ে থাকেন, একটু এখানে থাকতে পারেন।
না না তা নয়, আমার শ্বশুর বাড়িতে ওখানে, আমার স্বামী ওখানকার সলিসিটার। হ্যাঁ, থাকতে হবে তো বড় বাড়ি, আর থাকি এখানে কাজ করতে আসি, কেন কি আমি তো আসি কাজ। আমার বড় বাড়ি নেবার ইচ্ছে, কিন্তু আমি কি করে ম্যানেজ করবো এত পারি না। এই ছোট্ট বাড়িটা রয়েছে, এটা হঠাৎ কিনে রেখেছিলাম সানিপাতে, এই জায়গাটা খুব ভালো তো, সানিপাত জায়গাটা খুব ভালো, সে জন্য আমার জিনিস এত না হাটে না এই বাড়িতে। হ্যাঁ স্বাভাবিক তো, এই একটু আগে দেখছিলাম তো আপনার এইগুলো যে রয়েছে ঠিক আছে, সেটা ওখানেও সেই জীবনে থাকতে হবে, ওখানেও পুরনো মানুষদের মধ্যে আর তারা আছেন আপনার সঙ্গে, আশা ভোঁসলে জি আছেন, আশা জি আছেন, আর তো মানুষ ছিল যেমন থাকে না দিদি, কিন্তু না থাকলেও মাঝে মাঝে মনে হয় না একা একা বসে, আর যদি এখানে মান্না দি, হেমন্ত মুখোপাধ্যায়, নির্মলা দি, সবার সঙ্গে আরো দিদি সবাই বসে আছি আমরা, আপনি ভাবছেন কথাগুলো সেরকম মনে হয় না? মনে হয় বলেই তো বললাম যে স্মৃতিগুলো আমার মানে স্মৃতিতে সব রয়েছে, স্মৃতি সততই সুখের, আবার স্মৃতি কখনো মানাদার যে বেস্ট সিঙ্গার বলে দিয়ে যে মানাদাকে দিয়ে, তারপর আমি কিছু কি বলবো মানাদাকে, কি বলবো মানাদাকে তো এক কথায় বলা যাবে না, তখন আমি চিন্তা করে বললাম হি ইজ দ্য ইনস্টিটিউশন বাই হিমসেলফ। হ্যাঁ, উনি একটা ইনস্টিটিউশন শিক্ষার, তারপরে এই যে লোকের সঙ্গে কথা বলা, ভদ্রতা, এগুলো একটু ব্যাপার আছে। যা বলতেন অন্তর থেকে বলতেন, কারণ আপনি যে স্নেহ আদর পেয়েছেন আমরা তো বইতে পড়েছি, গল্পের মতন বইতে পড়া, আর আপনার অনুভব আমরা তো আপনার মাধ্যমেই সেই ফিল করবো, অনুভব সে অনুভবটা পাচ্ছি, আপনার কাছাকাছি বসতে পেরে আমরা সবাই এই অনুভবটা করতে পারছি যে আপনারা ফিল করেছেন মানুষটা হৃদয়বান মানুষ, তার বুকটা এক আকাশের মতো, এবং আমরা বিশ্বাস করি, আমি একা নয়, আমাদের সঙ্গে আমরা যে কাজ করি, আমরা বিশ্বাস করি যে মানাদের যে ঐতিহ্য সংস্কার, তার সঙ্গে তার যে চর্চা, যেটা দিদিভাই বলছিলেন, এটা যদি কেউ উত্তরাধিকার বহন করে থাকে তাহলে ইতিহাস বলছে সেটা বহন করে চলেছে আজও আরতি মুখোপাধ্যায়। দিদিকে আর কষ্ট দেব না, ইচ্ছা রইল দিদির সঙ্গে আবার পরে দিদি কলকাতায় এলে কথা হবে, অবশ্যই কথা হবে, মানাদের সঙ্গীত একাডেমির পক্ষ থেকেও আসবো, আমরা কথা দিচ্ছি। এবং শ্রোতা বন্ধুরা, আজ বলছি আমাদের মানাদের সঙ্গীত একাডেমিতে আমরা অনেক মানুষকে পেয়েছি, অনেক বড় বড় শিল্পীদের পেয়েছি, হৃদয়বান মানুষকে পেয়েছি, স্বপ্নেও ভাবিনি এভাবে এই মানুষটিকে পাবো, এইভাবে আজকে অর্থাৎ 2024 সাল। আমরা ধন্য যাদের মাধ্যমে পেলাম, শ্রদ্ধেয় দীপঙ্কর চট্টোপাধ্যায়, ডক্টর দীপঙ্কর চট্টোপাধ্যায়, শিল্পী, গায়ক, সুরকার, অধ্যাপক, তাকেও কৃতজ্ঞতা জানাই, তার মাধ্যমে পেয়েছি। নমস্কার, আজকে আমরা দিদির সঙ্গে, সত্যি কথা বলি, আমরা দিদির সঙ্গে কোনো ইন্টারভিউ নিতে আসিনি, কিন্তু এটাও ঠিক, আজকে যদি আরতি মুখোপাধ্যায়ের কথা আমাদের কাছে না রাখি তাহলে আমরা জানবো কি করে অতীত সম্বন্ধে, পূর্বজদের সম্বন্ধে, আমরা জানবো কি করে তখনকার গানের জগৎ কেমন ছিল, আমরা জানবো কি করে তখনকার শিল্পী মানুষরা কেমন ছিলেন, সেই জগৎটা কেমন ছিল। তাই সেই জানবার জন্য দিদির মাধ্যমে আমরা ছুঁতে চাইলাম সেই অতীতকে, সেই স্বর্ণযুগকে, আর যার মাধ্যমে দিদির কাছে আজ পৌঁছতে পেরেছি, তিনিও আমাদের শ্রদ্ধেয় একজন মানুষ, তিনি শ্রদ্ধেয় গীতিকার, সুরকার, অধ্যাপক দীপঙ্কর চট্টোপাধ্যায়, আমাদের প্রিয় দীপঙ্কর দা, দীপঙ্কর দাকে নমস্কার জানাই, তার মাধ্যমে আজকে এসেছি। আর দিদির কাছে শেষ বেলায় একটা আবদার করি, দিদি মানাদের সঙ্গীত একাডেমিকে শুভেচ্ছা জানাবে, তাদের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের আশীর্বাদ করবেন, তাদের ভালোবাসা দেবেন, দিদি বলা মানে আমরা জানবো আমরা মান্নাদের আশীর্বাদও পেলাম, আর সঙ্গে দিদির আশীর্বাদ পেলাম, তার কন্যা সহ আরতি মুখোপাধ্যায়ের আশীর্বাদ পেলাম। দিদি ভাই
আপনি আশীর্বাদ করুন। 2005 আরম্ভ হয়েছিল আমাদের এইটা, 2005 প্রতিষ্ঠা হয়েছিল, উপলব্ধ ছিলেন তখন না, উপলব্ধ তো 99 মারা গেলেন। যেটা হয়েছে সেটা ভালোভাবে চলুক এবং সকলে এই মানাদার সম্বন্ধে জানুক, যাতে তার গান শুনুন, তাকে উপভোগ করুন, তার তার যে চিন্তাটা সেটা কিভাবে তিনি করতেন, কি করতেন না করতেন আমি কিছুটা বললাম, কিন্তু আপনারা এই জিনিসটা শুনে বুঝতে পারবেন যে তিনি কি ধরনের শিল্পী ছিলেন। তো যাই হোক, এরকম শিল্পীকে শ্রদ্ধা জানানো বা মানসিকভাবে তার পাশে থাকা, এটা একটা ভাগ্যের দরকার। এবং উনি আমাকে সত্যি মেয়ের মতন ভালোবাসতেন, বৌদিও। এটা আমার মানে শুধু সঙ্গীত জীবন না, আমার পারিবারিক জীবনেও আমার একটা সাংঘাতিক ইয়ে ছিল। এবং আমাদের ভাই বোন সকলে মানাদা, আমাদের মানাদা এলে আমাদের যে কী আনন্দ হতো, খুব আমাদের আমরা খুব মিস করি মানাদাকে। এটাই স্বাভাবিক। এদের তুমি জীবনে তো পেয়েছো, তো খুব সুন্দর সম্পর্ক ছিল তো এদের সঙ্গে, সবার সঙ্গে, আমার সকলের সঙ্গে ভালো সম্পর্ক। তোমাকে কি তোমার মধ্যে কোনো সময় কোনো দাম্ভিকতা দেখাও নি? সবার সঙ্গে মিশে গেছো। আমি কি গান করি, আমি দাম্ভিকতা কি আমার থাকবে? আমার গানটাই হচ্ছে আমার প্রাণের জিনিস, ওটাই আমার সম্বল। ঠিক, যদি ফিরে পাই কখনো দাদা, যদি কখনো ওনাকে ফিরে পাই আবার কলকাতায়, হ্যাঁ, যদি কখনো পয়লা মে কোনো অনুষ্ঠানে বা 24 অক্টোবরের কোনো অনুষ্ঠানে দিদিকে যদি পাই, বাংলাদেশ সঙ্গীত একাডেমি যার নামে জড়িয়ে 2005 সালে যার জন্ম, একাডেমির জন্ম, তাহলে সেই একাডেমিতে দিদিকে আগাম বাংলাদেশ সঙ্গীত একাডেমি হয়ে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর দিদির আশীর্বাদ আজকে আমরা সবাই মাথায় করে নিয়ে গেলাম, বাংলাদেশ সঙ্গীত একাডেমির জন্য নিয়ে গেলাম। দিদি আশীর্বাদ করুন যেন আমরা এইভাবে রিসার্চ ওয়ার্ক করতে পারি, এবং আর্কাইভ করতে গুলো রাখতে পারি। কত গান গিয়েছেন উনি, কত ভাষায় গিয়েছেন, কত ভাষায় গিয়েছেন, এত ভালো ভাষা গানের জন্য কিন্তু কত কষ্ট পেয়েছেন লাস্টে। সেইগুলো দেখুন, পারিবারিক ব্যাপার সে তো বলতে পারি না আমরা, কিন্তু না শরীরের জন্য মানে পায়ের জন্য আর সাইটিকা সাংঘাতিক রোগ, তবু তো তুমি এখন ভালো আছো, সুস্থ হয়ে গেছো, এটি বড় আমাদের পাওয়া, এটি বড় কথা। তবে পাওয়া যাবে ভাবতে পারি জানি তো, হঠাৎ চলে এলো। তোমরা কয় বোন? চার বোন। তোমার এক বোনেরই ভাগ্নির ছেলে বিয়ে হলো না, নিমন্ত্রণ হচ্ছে বললো, চার কাছাকাছি থাকে, দমদমে ভোপালে থাকে, ভোপালে থাকে, থাকতাম তো ছুটি দেওয়া উচিত তো এবার গৌতম গানের চর্চা করবেন। দিদি ঢুকতেই বলেছিলেন আমার গান গাইতে ভালো লাগে, গান ছাড়া কিচ্ছু বুঝি না, আর গানের চর্চা করতে বসবো। কিন্তু সেই মানুষটা গান নিয়ে কথা বলতে বলতে সেই মানুষটা কতখানি সময় দিয়েছেন, আমার দিদিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং দিদির জন্য এই শুভকামনা উপরওয়ালার কাছে, ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা করি, দিদি সদাই হন।
আর দিদিকে যেন কখনো আবার কাছে পাই, সে মান্না দে একাডেমির অনুষ্ঠানে হোক, মান্না দে সঙ্গীত একাডেমির অনুষ্ঠানে হোক, বা আবার এইভাবে কখনো হোক। দিদি আমাদের মধ্যে থাকলে ভাবব আমাদের সেই পুরনো দিনের স্বর্ণযুগের সব শিল্পীরা আমাদের কাছে রয়েছে। এই কথা বলে শ্রোতা বন্ধু দর্শক বন্ধু আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, এবং আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় দীপঙ্কর চট্টোপাধ্যায়। আমরা আপনাদের শুভকামনা জানাই, ভালো থাকবেন, মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গে থাকবেন। নমস্কার।